করবে যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে সহায়তা করবেন, তাহলে আমার আপনার প্রধানমন্ত্রীকে কিভাবে সহায়তা করবেন? এক নাম্বার ভুল, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের নেতৃত্ব দিবে একজন পুরুষ। মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। টিএমপি কমিশনার ফারুক স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের জন্য তিনটে নির্বাচন করলাম। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের কী ধরনের ভিডিও দেখাবো। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে। টিএমপি কমিশনার ফারুক স্যারের কথাগুলো খুবই দুঃখজনক, কষ্টজনক। এই দেশে সুষ্ঠু নির্বাচন নাই, কারণ আমি এই সরকারের জন্য তিনটে নির্বাচন করলাম। 2018 নির্বাচন করেছে, সকলকে মার খেয়েছে। আবার 23 উপনির্বাচন করে বৌরকম, সেখানেও মার খেলাম। এখানে এসে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকার ওদের সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি বলুন? তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি, এবং সেদিন যারা জাল ভোট দিয়েছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, 12-13 বছরকার ছেলে মেয়ে ভোট দিয়েছে, একটা মেয়ে 10-15টা করে ভোট দিয়েছে, এবং তাদেরকে জোর করে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে এখানে আমি প্রধান নির্বাচন কমিশনারে আপিলে এখানে জমা দিয়েছি, আমরা এই ফলাফল বাতিল চাই এবং পুনরায় নির্বাচন করার জন্য এখানে আজকে আমি এসেছি। না, নির্বাচন কমিশনারকে আমি রিটার্নিং অফিসার কালকে ফোন দিয়েছিলাম, তে করতে আপনি হলে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপনি ওখানে চিঠি দিতে পারেন, ঠিক আছে? এখানে এই জন্য আজকে এখানে আপিল করলাম। এই আপিলের শুনানি আমরা এখন দেখার অপেক্ষা থাকি এবং সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনার ভিডিও ফুটেজগুলো দেখবেন, সেনকে ভোটটা কত সুষ্ঠু হয়েছে, এবং মন্ত্রী পরিষদকে এবং আপনারা মাননীয় স্পিকারকে বিনীত অনুরোধ করব, আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারে, আপনারা এই সুষ্ঠু ফলাফল আপনারা আগে দেখবেন, কারণ মানুষের সবচেয়ে সাক্ষী প্রমাণের উপর সবকে নির্ভর করে। যে জায়গাতে ভিডিও ফুটেছে এটা আপনারা সবাই দেখবেন। আর একটা বিষয়ে কালকে খুবই কষ্ট লেগেছে আমাকে, কালকে ডিএমপি কমিশনার যে কিছু কথা বলেছে, তিনি বলেছে আমি একই কেন্দ্রে নাকি দুইবার গিয়েছিলাম। তো আমি তাকে একটা কথা বলতে চাই, আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন যে আমি একই কেন্দ্রে দুইবার গিয়েছি কি না। এবং তিনি বলেছে আমরা তাকে কড়া নিরাপত্তায় কেন্দ্রের বাইরে দিয়েছি ভিতরে দিয়েছি, এবং তিনি বলেছে তাকে আমরা বলে কেন ওখানে যাইনি। আমার কথা, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তো আপনি পুলিশ ভিতরে আসেনি, আমি কেন আপনাকে বলে কেন্দ্রে ঢুকতে যাবো? আপনি যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে সহায়তা করবেন, তাহলে আমার আপনার প্রধানমন্ত্রীকে কিভাবে সহায়তা করবেন? এক নাম্বার ধরুন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের নেতৃত্ব দিবে একজন পুরুষ। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি পুরুষ? মাওলানা আব্দুল খালেক সাহেবের বাগেরহাটের জনপ্রিয় একজন নেতা, এমন একজন দেশবরেণ্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে তার খ্যাতি আছে, এত বড় একজন আলেমকে মিথ্যা ভাবে আটকে রেখে, মিথ্যা মামলায় আটকে রেখে এমন একজন মানুষকে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন, এরপরে আল্লাহর ফেরেশতা আপনাদেরকে সহযোগিতা করবে, এটা আপনারা কি করে ভাবতে পারেন? আর এরকম আলেম তো একজন না, বর্তমানে জেলখানে আছে এরকম অসংখ্য আলেম, অসংখ্য আলেম, একেবারে দলের সাথে সম্পৃক্ত না, কোনো দলের সাথে সম্পৃক্ত না, এমন আলেমও বর্তমান বাংলাদেশের জেলখানায় আছে। তো আলেমদের উপরে এই জুলুম নির্যাতন এই বর্তমান সরকারের আগে অতীতে কখনো ছিল না। এখন আপনি আল্লাহর ফেরেশতার সহযোগিতা কামনা করবেন, আবার গ্যারান্টিও দিবেন, অপরদিকে আপনি আলেমদের উপরে এই জুলুম করবেন, এটা কখনো এই দুইটা কথা এক হতে পারে? এখন প্রধানমন্ত্রীকে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করবেন, প্রথম কথা হচ্ছে এটা উনি নিশ্চিত কিভাবে হলেন? কিন্তু তিনি যে বলেছেন অবশ্যই সহযোগিতা করবেন, আর বিশ্বাস না করলে ইমান থাকবে না, তাহলে আল্লাহর ক্ষমতা এটা সাহায্য করা কিংবা না করা। অতএব এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির আর ইমান থাকে না, যিনি বলছে তার মানলে ইমান থাকবে, না মানলে ইমান থাকবে না, অথবা না মানলে ইমান থাকবে, মানলে ইমান থাকবে না, ইমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো এরকম। আর আমলের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো, এগুলো একটা মানুষ যদি না মানে তাহলে তার গুনাহ হবে, সে অমুসলিম হয়ে যাবে না। কিন্তু আজকে উনি যে বিষয়টা বলেছে, বিষয়টা বড় গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কেবলমাত্র ধর্মীয় বিশেষজ্ঞরাই বলতে পারে, কারণ প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা বিশেষজ্ঞ থাকে, এই বিষয়টা যে কেউ বলতে পারে না। এখন উনি যেটা দিয়েছে এটা কিন্তু একটা ফতোয়া, এটা কিন্তু একটা রায়, যেমন ধর্মীয় যেমন জুডিশিয়াল রায়গুলো এটা ম্যাজিস্ট্রেট দিবে, এটা 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 নির্দিষ্ট ব্যক্তি যারা আছে এটার সাথে সম্পৃক্ত তারা দিবে, এই রায়টা আমি আপনি দিতে পারি না। ঠিক তেমনিভাবে ধর্মীয় রায়গুলো যে কেউ দিতে পারে না। যে এখন প্রধানমন্ত্রীকে আল্লাহর ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করবেন, প্রথম কথা হচ্ছে এটা উনি নিশ্চিত কিভাবে হলেন? আমি ধর্মীয়ভাবে বলছি, একেবারে রাজনীতির ঊর্ধ্বে উঠে আল্লাহ তাআলা কোন কাজ করবেন কোন কাজ করবেন না, আল্লাহর কোনো কাজের ব্যাপারে আপনি গ্যারান্টি যদি দেন,
যেটা আল্লাহর ক্ষমতার ভেতরে। আল্লাহর ক্ষমতার বিষয়টা যদি আপনি বলতে যান, যেমন আল্লাহ যেটা দেখে আপনি সেটা দেখেন না, আল্লাহ আগামী কালকের খবর যারে আপনি জানেন না, তো যে বিষয়টা আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত ওই ক্ষমতাটা যদি মানুষের মধ্য থেকে কেউ দেখায় তখন তার আর ইমান থাকে না। যেমন আগামীকাল কি হবে অনেক জাদুকররা বলার চেষ্টা করে, এটা যদি কেউ বিশ্বাস করে তখন তার আর ইমান থাকবে না। এখন প্রধানমন্ত্রীকে আল্লাহ তাআলা সহযোগিতা করতেও পারে, আল্লাহ তাআলা সহযোগিতা নাও করতে পারে, কিন্তু তিনি যে বলেছেন অবশ্যই সহযোগিতা করবেন আর বিশ্বাস না করলে ইমান থাকবে না, তাহলে আল্লাহর ক্ষমতা এটা সাহায্য করা কিংবা না করা। অতএব এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির আর ইমান থাকে না যিনি বলছে, তার উনি তো অন্যের ইমানের ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এই কথাটা আমি মোটেও পলিটিক্যাল বক্তব্য দিচ্ছি না, এজন্য কথাটা আমি বারবার রিপিট করে বলছি, এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহ যুগে যুগে বিভিন্ন সময় সহযোগিতা মানুষকে করেন, বিভিন্ন সময় ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সহযোগিতা করেন, আজও আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সহযোগিতা করতে পারবেন। আল্লাহ শেখ হাসিনা কেউ করবেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু যদি আপনি কনফার্ম হয়ে বলেন যে আল্লাহ অবশ্যই শেখ হাসিনাকে সহযোগিতা করবেন, তাহলে আপনার ইমানে প্রবলেম আছে অবশ্যই, কারণ হচ্ছে আপনি নিশ্চিত কিভাবে হলেন, এটা তো আল্লাহর ক্ষমতা। দ্বিতীয় কথা হচ্ছে একটা সূত্র আপনাদেরকে বলে দেই, যেই বিষয়টা কুফরের সাথে সম্পৃক্ত মানে ইমান নষ্ট হওয়ার সাথে সম্পৃক্ত, যেমন ধরুন কাফিরকে কেউ যদি কাফির মনে না করে তাহলে তার ইমান চলে যায়, আবার মুসলমানকে কেউ যদি কাফির মনে করে তাহলেও তার ইমান চলে যায়। কথাটা ভালো করে বুঝেন, এটা কিন্তু সূত্র, এটা কিন্তু আমি মামুনের ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, এটা আপনারা আপনারা যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং যারা দূর থেকে শুনছেন আপনারা বিজ্ঞ আলেমদের থেকে জেনে নেবেন। কোনো ব্যক্তি যদি ইমান না থাকে, অর্থাৎ ধরেন সরাসরি বিধর্মী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য যে কোনো ধর্মের অনুসারী, এরকম কোন মুশরিক ব্যক্তিকে কেউ যদি মুসলিম মনে করে তার ইমান নাই, এটা যদি সে না মানে তাহলে যে ব্যক্তি মানবে না তার ইমান থাকবে না। আবার কোন মুসলিমকে কেউ যদি কাফির মনে করে তাহলে তারও ইমান থাকবে না। আমি কথাটা বারবার করে রিপিট করেছি। তাহলে উনি বললেন প্রথমত একটা ভুল কথা, কারণ আল্লাহ তাআলা সাহায্য করবেন কিনা এটা উনি জানে না, ওই ভুল কথার উপরে আবার বললেন যারা বিশ্বাস করবে না তাদের ইমান থাকবে না, এটা মারাত্মক ধরনের খাতা খারাপ কথা বলেছে। আমি ওনার বিরুদ্ধে বক্তব্য না দিয়ে অ্যাজ এ মুসলিম আমি ওনাকে অনুরোধ করব, আপনি আপনার কথাটা উড্ড করুন, এটা জনগণের কাছে ক্ষমা চাওয়ার আসলে কিছু নাই, আপনি তাওবা করে আবারও আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, অন্যথায় আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করলে আশা মানে আল্লাহ তাআলা ক্ষমা করার কোনো সম্ভাবনা নেই, কারণ কথাটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা আমলের সাথে সাংঘর্ষিক নয়। এবার আসুন, আপনাদের নেত্রীকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন এটা কিছু যুক্তি দিয়ে আপনি বললেই হবে না, তার কারণ আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতা দিয়ে সহযোগিতা সবাইকেই করেন, সেটা হচ্ছে এভারেজ কথাবার্তা। কিন্তু যদি বলেন যে রহমতের ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে তখন প্রশ্ন আছে, এভারেজ কথা গোটা দুনিয়া সব মানুষকে তো আল্লাহর ফেরেশতারা সহযোগিতা করে, গাছপালা কীট পতঙ্গ সবকিছু আল্লাহ তাআলা অভ্যন্তরীণভাবে অবশ্যই ফেরেশতা দিয়ে সহযোগিতা করে চালাচ্ছেন, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে চালাচ্ছেন। এখন ওই দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলে যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে সহযোগিতা করবেন তাহলে আমার আপনার প্রধানমন্ত্রীকে কিভাবে সহযোগিতা করবেন। এক নাম্বার ধরুন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমি বিচার করি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমাজের নেতৃত্ব দিবে একজন পুরুষ। দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।